নটটা অনেক বড় সাইজের নট, তারপরে দেখতে অসাধারণ একদম। সেই 15 দিন আগে কিনেছি, বেশি দিন হয়নি কেনা? কত টাকা দিয়ে কিনছেন ভাই? যা নিয়েছি নিয়েছি ভাই, এটা বলা যাবে না, সিক্রেট। শখের দাম, শখের দাম লাখ টাকা ভাই। এরকম কি হয়েছে যে অ্যাক্সিডেন্ট করে কোনো কবুতর মারা গেছে? হ্যাঁ মারা যায়, রোডের ধারে তো। এরকম ভাই করে কতক্ষণ? তাও যে ব্যস্ততার মাঝে এভাবে রুম ভাড়া নিয়ে কবুতর পালতেছেন ভাই, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে প্রায় অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসছি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাইয়ের লফট দেখে দাঁড়ায় গেছি, অটোমেটিক দাঁড়ায় গেছি। রাস্তার সাথে এরকম অনেক লফট আছে, কবুতর কিছু আপনাদের দেখাবো এবং ভাইয়ের সাথে পরিচয় করাই দেবো। ভাইজান সালামু আলাইকুম। সালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাইয়ের পরিচয়টা একটু যদি দিতেন, নাম ঠিকানা এটা লোকেশনটা বলে দিতেন। আর এখানে কবুতরগুলো পালেন? এখানে একটা দোকান টাইপের, এটা কি আপনি ভাড়া নিয়ে রাখছেন নাকি নিজেদেরই ভাই? ভাড়া দিয়ে নিয়ে রাখছেন? কত শৌখিন লোক ভাই আপনি, ভাড়া নিয়ে রাখছেন। অনেকে দোকান টোকান দেয়, আপনার তো অনেক শখ। এখন যে কবুতরের খাবারের দাম, তো ভাড়া দিয়ে এগুলো পালা তো অনেক কষ্টকর হয়ে যাওয়ার কথা আপনার জন্য। শখ বিয়ে আপনি পুরো, আমি আসছি যখন বলছি যে ভাই কী কী কবুতর আছে, ভাই বলতেছে ভাই বিক্রি করবো না। আমি বললাম যে ভাই দেখবো শুধু। তো যাই হোক ভাই, যে এরকম শৌখিন লোক, এরকম শৌখিন লোক খুব কমই আছে। অনেকে কবুতর পালে, অন্তত নিজের কবুতরের বিক্রি করে, নিজের কবুতরের খাবারটা নেওয়ার চেষ্টা করে। তো ভাই দেখো, মানে বিক্রি তো দূরে থাক, নিজে বা এই রুম ভাড়া নিয়ে কবুতর পালতেছে। কী কী কবুতর আছে এখন ভাই? গোবিন্দ আছে, তারপরে আপনার গিরিবাস, গোবিন্দ, আর এগুলো এটা এটা কি বোম্বাই রে ভাই? বোম্বাই, বোম্বাই পায়ে লোম আছে তো দেখতেছি। মোট কতগুলো হবে কবুতর এখন টোটাল? 45টা। লোকেশন তো সুন্দর লোকেশন ভাই, রাতেও কি ছাড়া থাকে না? কখন থেকে কখন ছাড়েন আপনি? দিনের বেলায় ছাড়েন, এখন ঢোকানোর সময় নাকি? সন্ধ্যা লেগে গেছে তো। ও লাইট দেখতেছেন তো, লাইটে রাত 10-11টা পর্যন্ত নাকি চলবে। লোকাল রাজশাহী গিরিবাস গুলাও দেখতেছি। আপনি কী টাইপ কবুতর বেশি পছন্দ করেন ভাই? আমার এখানে গিরিবাজি বেশি, গিরিবাজিও আছে। আমরা রাজশাহীর মানুষ ভাই, রক্তে রাজশাহী গিরিবাজ। হাই ফ্লার কোনো কবুতর আছে ভাই? পাকিস্তানি, পাকিস্তানি এখন তো আমাদের ঢাকায় পাকিস্তানি দিন দিয়েছে। এখানে কিন্তু দেখেন ঘরের ভিতরে যথেষ্ট বড় স্পেস, এবং এইখানেও করে খোপ, কাঠের খোপে এখানে কবুতর আছে অনেকগুলা খোপ। বাচ্চা দেখতেছি হবে, এক হাতে সামলান ভাই নাকি অন্য কোনো ভাই আছে আরো? না একাই। ওটা কি কালদম নাকি ভাই? শুধু কিভাবে ছাড়া থাকে ডিম বাচ্চা করে এরকমই নাকি উড়ান কবুতর? আর এখন সিজন খারাপ ভাই, গরম বলতে গেলে আপনার দিনের বেলা গরম পড়বে খুব, রাতের শেষের দিকে ঠান্ডা, এখন কবুতরের চোখ উঠবে ভাই। ভাইয়ের নাকি অনেক কবুতর ছিল, এর আগে মারা গেছে অনেকগুলো। যাই হোক সুন্দর একটা পরিবেশ, দেখেন রাস্তাটাও পছন্দ হবে আপনাদের। যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ দেখে দাঁড়াইলাম, কবুতর সব ছাড়া আছে। তো এভাবে একটা একটা করে ধরে দেখানো তো সম্ভব না। বাচ্চাটা দেখেন, বাচ্চাটা ভালো লাগবে আপনাদের। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে আলো জ্বলে উঠছে, সন্ধ্যা লেগে গেছে। আর আমি বোম্বাই কখনো পায়ের লোম আলা বোম্বাই কবুতর দেখিনি, সচরাচর দেখা যায় না এগুলা। বোম্বাই কবুতরগুলোর পায়ের লোম থাকে না, এগুলোর লোম দেখতেছি। এগুলা কি ক্রস ব্রিডের ভাই নাকি অরিজিনাল ফরম্যাটে আছে? অরিজিনাল এ জোড়া কোনটা? কালার কিন্তু একদম 100-100 কালার ভাই। কবুতর একটু ধরে দেখাবেন, ও ওখানে এখন এখন যাবে উপরে, ও নিচে এইভাবে ঘুরবে, ধরা যাবে না? না মাদিটাকে দেখায় কাছ থেকে। এই যে
এটা কি কবুতর ভাই? অনেক বড় সাইজের কিন্তু কবুতরটা। ও ভালো লাগলো ভাই, লটটা সুন্দর। ভাই এরকম কি হয়েছে যে অ্যাক্সিডেন্ট করে কোনো কবুতর মারা গেছে? মারা যায় রোডের ধারে তো এরকম ভাই, আমার আগে হয়েছে এরকম। এই যে মুম্বাই কবুতরটা দেখেন, আমার ভালো লাগছে কবুতরটা, টক টকা কালার একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা তো দেশি গোকা না ভাই, বাসি রাজগুলো অনেক ডাকে, দেশিগুলোও ডাকে ভালো। ও বাচ্চা নিয়ে আসছিলেন, কোন জায়গা থেকে কিনছিলেন? ও কত টাকা নিয়েছিল বাচ্চা? 1000 টাকা। এটা মুসলদম কবুতর ভাই, এদের সাদাটা মুসলদম। হ্যাঁ ওই ভালো লাগছে নিছেন আপনার, মানে ওরকম মানে কবুতর উড়ান কতক্ষণ ধরে, ফ্লাই করে কতক্ষণ? তাও যে ব্যস্ততার মাঝে এভাবে রুম ভাড়া নিয়ে কবুতর পালতেছেন ভাই, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। শখ আসলে বিষয়টা অন্যরকম জিনিস, শখের কারণে মানুষ কত কিছু করে। ভাইয়ের বাসা এখান থেকে নাকি অনেক দূরে, তারপরে উনি এখানে বাসার ইয়ার রুম ভাড়া নিয়ে কবুতর পালতেছে, এটা কিন্তু কম বড় একটা বিষয় না। আমাদের পছন্দের, আমাদের সাবস্ক্রাইবার পছন্দ হবে মনে হয় কবুতরটা। এটা আমার পছন্দের একটা কালার, আমরা বলি সিমি কালার। এটা কী কালার বলেন ভাই আপনি? লাল লাল, ওটা কী কালার বলেন, কী বলেন কালারটা? আমরা বলি আমাদের ভাষাতে সিমি কালার, সিমি কালারই না। এমনি গরম বাজির কবুতর আছে আপনার কাছে ভাই, যে নিচে নামতে নামতে তার থেকে নামতে বাজি করবে, এরকম দিক বাজি দিবে, এরকম সবই মারে? ও মানে যেগুলো গোলা কবুতর আছে, গোবিন্দ আছে, মানে গোলা আর গোবিন্দর ভিতরে এবার তফাৎ আছে না ভাই? গোবিন্দ আছে। ওরকম কবুতর কোনটা কোনটা আছে? তো আসলে দিনের বেলা একদিন আসবো নি ভাই সময় করে। ভাই বলতেছে যে ওই তারে থেকে যেখানে এখানে বসে থাকে কবুতর, আমি যাওয়ার সময় দেখে গেছি একবার কবুতরগুলো, বিকালবেলা তখন গেছি ভাই দিয়ে, তার সময় যে এভাবে কবুতরগুলো ছাড়া আছে তো দেখে আবার দাঁড়ালাম, তো ভাইয়ের সাথে কথাবার্তা বলে অনেক ভালো লাগলো। এই কবুতরটা মনে একটা দুর্বল আছে ভাই, এই সবুজ কবুতরটা মনে একটা দুর্বল, এরকম স্টাইল মাদি কবুতর এটা না, নর মানে ইয়া নাই, মনে রুস নাই, ডাকে কম। যখন ডাকতে শুরু করে তখন অনেক ডাকে নাকি? বোম্বাই তো যে আপনার ওই নটটা অনেক বড় সাইজের নট, তারপরে দেখতে অসাধারণ একদম, সেই বেশি দিন হয়নি কেনা? কত টাকা দিয়ে কিনছেন ভাই? এটা বলা যাবে না, সিক্রেট। শখের দাম লাখ টাকা, যাই হোক ভাইয়ের সাথে কথা বলে কবুতর গুলা দেখে অনেক ভালো লাগলো। কবুতর থেকে অনেক দূরে আছি কিছুদিন যাবত, বাসার বাইরে থাকতেছি, তো সমস্যা নাই, আবার আগের মতো ফিরে আসবো আপনাদের সাথে ভিডিও নিয়ে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ যারা দেখতেছেন কবুতর কাকা পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের লভটা একদিন দিনের বেলা আসবো কবুতর বাজ দেখার জন্য, তো সাথে থাকবেন আমাদের। আল্লাহ হাফেজ।